বাইকের অ্যাক্সিডেন্টের দিক থেকে টিভিএস অ্যাপাচি আর বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে এর পেছনে যথেষ্ট কিছু কারণ রয়েছে প্রথম সমস্যা হচ্ছে আরটিআর এর ওয়েট ব্যালেন্স আরটিআর বাইকের ওজন পেছনের দিকের তুলনায় সামনের দিকে অনেক বেশি এই কারণে বাইকে ব্রেক চাপলে বাইকের ব্যালেন্স ঠিক মতো থাকে না ব্যালেন্স ঠিক না থাকার কারণে বাইকের চাকা পিছলে যায় দ্বিতীয় সমস্যা হচ্ছে আরটিআর বাইকে যেই টায়ার ইউজ করা হয় সেটার গ্রিপ খুবই কম যে যেকোনো বাইকের চাকাতেই যদি গ্রিপ কম হয় তাহলে সেই বাইকের এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তৃতীয় কারণ হচ্ছে উচ্চ গতিতে আরটিআর বাইকে প্রচুর ভাইব্রেশন করে যার কারণে বাইকের ব্যালেন্স ঠিক থাকে না চতুর্থ কারণটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই বাইকের হ্যান্ডেলের সমস্যা প্রায় সকল ধরনের নেকেট স্পোর্টস বাইকগুলোতে পাইপ হ্যান্ডেল ব্যবহার করা হয় হ্যান্ডেলের ওজন যত বেশি হালকা হবে বাইকের ব্যালেন্স তত বেশি ভালো হবে সকল নেকেট স্পোর্টস বাইকগুলোতে হ্যান্ডেলের ওজন হালকা রাখা হয় এবং হ্যান্ডেলের সাইজ বড় রাখা হয় এর সাথে বাইকের হেডলাইট কিছুটা ছোট রাখা হয় নেকেট স্পোর্টস বাইকগুলোর ক্ষেত্রে হ্যান্ডেলের সাইজ যত বেশি বড় হয় হ্যান্ডেলিংয়ের টর্ক তত বেশি ভালো পাওয়া যায় এসব বাইকে মূলত সিঙ্গেল পিস হ্যান্ডেল ব্যবহার করা হয় সিঙ্গেল পিস হ্যান্ডেল বলতে পাইপ হ্যান্ডেল বারকে বোঝানো হয় বাইকগুলোতে হেডলাইটের আপ হ্যান্ডেলের উপরে থাকে হেডলাইটের হেডলাইটের হ্যান্ডেলের হ্যান্ডেলের উপরে উপরে থাকায় সম্পূর্ণ ওজন পড়ে তাই হেডলাইটের সাইজ ছোট এবং হ্যান্ডেলের সাইজ বড় রাখা হয় কিন্তু স্পোর্টস বাইকে এত সব সেট করার কোনো প্রয়োজন হয় না কারণ স্পোর্টস বাইকে হেডলাইটের সাথে বাইকের হ্যান্ডেলের কোনো প্রকার সংযোগ থাকে না হেডলাইটের সেট সম্পূর্ণ আলাদা থাকে এখন কথা হচ্ছে অ্যাপাচি আর যাচ্ছে তাই ভাবে হ্যান্ডেল ইউজ করা হয়েছে এই বাইকের এক্সিলারেশন নেকেট স্পোর্টস বাইকের মতো কিন্তু এই বাইকের হ্যান্ডেল একটি ন্যাকেট স্পোর্টস বাইকের সাথে কোনোভাবেই মেলাতে পারবেন না আর বাইকে হ্যান্ডেল খুবই ছোট আর বাইকের হেডলাইটের সেট অনেক বড় টিভিএস কোম্পানি এই বাইকে এক্সিলারেশন দিয়ে রাখছে স্পোর্টস ক্যাটাগরির কিন্তু ওভারঅল কন্ট্রোলিং এর অবস্থা খুবই বাজে একটি নেকেট স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এই বাইকের গঠন এমন ভিন্ন রকম হওয়ার কারণ হচ্ছে এই বাইকের লুকস অনেক বেশি আকর্ষণীয় করা যেসব পাবলিক আরটিআর বাইক কিনা থাকে তাদের কাছে আরটিআর বাইক কেনার প্রধান দুটি কারণ হচ্ছে এই বাইকের এক্সিলারেশন আর এই বাইকের এগ্রেসিভ লুকস ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছেও শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই বাই পায়ে